হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করব শীতে ত্বকের বাড়তি যত্ন ঢেকে বসেছে শীত শুষ্ক হয়ে উঠেছে আবহাওয়া একই সাথে শুষ্ক হয়ে উঠেছে আমাদের ত্বক সুন্দর চেহারা বা রূপের জন্য স্বভাবতই প্রথমে পরিচর্যা নিতে হয় ত্বকের আর শীতের তো কথাই নেই ত্বকের প্রধান শত্রু শীত আরও বেশি পরিচর্যার প্রয়োজন পড়ে এই সময় তবে শীতের ত্বকের শুষ্কতা মারাত্মক রূপ নেওয়ার আগে কিছুটা যত্ন নিলে ত্বককে কোমল সজীব করা সম্ভব প্রথমেই শীতের প্রকোপটা এখন টের পাওয়া যাচ্ছে শীত এলে সবার মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করা যায় সবাই ত্বক নিয়ে ব্যস্ত হয়ে পড়েন বিভিন্ন ধরনের ক্রিম লোশন মশ্চরাইজার সংগ্রহণের ধুম পড়ে যায় মূলত শীতকালে ত্বকের থেকে মশ্চরাইজার কমে গেলেই ত্বক শুষ্ক হয়ে যায় তাই প্রয়োজন বাড়তি যত্নের আপনি চাইলে প্রতিদিনের খাদ্যাভ্যাসে পরিবর্তন আনতে পারেন শীতে বাজারে প্রচুর সবজির আধিক্য দেখা যায় প্রোটিনের পাশাপাশি সবজির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন কার্বোহাইড্রেট জাতীয় খাবার যেমন ভাত রুটি কমিয়ে দিলে দেহ মন ও ত্বকের সতেজ সতেজ ভাব এনে দেবে সকালে একটা রুটির ভাজে দিতে পারেন নানা পদের সবজি সিদ্ধ শুধু একটু লবণ আর গোলমরিচে গুঁড়ো ছিটিয়ে দিন টেবিলে নানা পদের স্যালাড শাক সবজি ও সাথে এক দু টুকরো মাছ বা মাংস খেলে দেহ মেন দেহ মন সতেজ থাকে সন্ধ্যায় এই শীতে আমরা স্যুপ দুধ একটু মিষ্টান্ন জাতীয় খাবার দিয়ে সেরে ফেলতে পারেন আপনার ডিনার টক জাতীয় ফল যেমন জলপাই কামরাঙা কমলালেবু এগুলো খুব এগুলো সব ভিটামিন সি এর ঘাটতি মেটায় সাথে এনে দেবে রুচি দাঁত ও মারির সুস্থতা ত্বক চোখ চুলের উজ্জ্বলতা বাড়াতে ফল ও সবজির তুলনা নেই এছাড়া শীতে ধুলোবালির পরিমাণ একটু বেশি থাকে কিন্তু রাস্তায় সবাইকে বের হতেই হয় এই ধুলোবালির হাত থেকে রেহাই পেতে আপনাকে একটু সাধারণ সাবধানতা অবলম্বন করতে হবে বাইরে বের হলে চুলে স্কার্ফ লাগান চুলে প্রতিদিন ভালো কোনো শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেললে ধুলোবালির হাত থেকে চুলকে রক্ষা করা যায় খুশকিজনিত ঝামেলা আর থাকে না প্রতিদিন অন্তত এক থেকে দুবার চুল আশ্রিয়ে ফেলতে হবে পনেরো দিনে একদিন আমরা চুলে হট অয়েল ম্যাসাজ করতে পারেন শীতে প্রতিদিন স্নান করলে শরীর মন ভালো থাকে ধুলোভালি থাকে না স্নানের পরে আর স্নানের পরে আর রাতে ঘুমানোর আগে আমরা ময়শ্চারাইজার জাতীয় লোশন বা ক্রিম ব্যবহার করতে পারেন পায়ের গোড়ালি ফেটে যাওয়ার লক্ষণ এই শীতে বেশি দেখা যায় ঘুমানোর আগে গ্লিসারিনের সাথে জল বা গোলাপ জল মিশিয়ে এই ফেটে যাওয়া গোড়ালি ফিরে পাবে মসৃণতা ঘরে বসে সেরে নেওয়া যায় ম্যানিকিওর বা প্যাডিকিওর পেট্রোলিয়াম জেলি ব্যবহারে ঠোঁট হাত পা ত্বক মসৃণ থাকে সেই সাথে আপনাকে সবসময় মানসিকভাবে সুস্থ থাকতে হবে প্রতিদিন স্নান করুন যথাসম্ভব হাঁটুন সকালে মিষ্টি রোদে খালি পায়ে শিশির ভেজা ঘাসে ঘুরবেন এতে আপনার মন ত্বক শরীর ঝরঝরে হয়ে উঠবে শীতের ত্বকের টিপস হালকা গরম জলে স্নান ও ত্বকের ধরন অনুযায়ী গ্লিসারিন সাবান ব্যবহার করুন ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজিং ক্রিম দিনে কম করে হলে দুবার দিন পা ফাটা ঝামেলাও কম নয় ফাটা ত্বকে ভেজলিন বা গ্লিসারিনের সাথে সমপরিমাণ জল মিশিয়ে হাত ও পায়ে গোড়ালিতে মাখুন বিশেষভাবে রাতে ঘুমানোর আগে ব্যবহার করা ভালো ঠোঁট নিয়মিত পরিষ্কার করে ভেজলিন ব্যবহার করতে পারেন এ সময় ম্যাট লিপস্টিক ব্যবহার না করাই উচিত তবে চ্যাপস্টিক বা লিপ গ্লস উপকারী অলিভ অয়েল ত্বকের জন্য খুবই উপকারী দিনে একবার অন্তত ব্যবহার করুন বডি লোশনও ব্যবহার করা যেতে পারে স্নানের জলে বিভিন্ন ভেষজ দ্রব্য বা সুগন্ধি দ্রব্য ব্যবহার করতে পারেন সপ্তাহে একবার ক্র্যাকার দিয়ে ত্বক পরিষ্কার করা জরুরি মাসে দুবার ম্যানিকিউর ভেডিকিউর এবং একবার ফেশিয়াল করা প্রয়োজন নিয়মিত সুষম খাদ্য প্রচুর শাক সবজি ও ফলমূল খাওয়া ভালো অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পরিহার করা ভালো ছোঁয়াচে চর্মরোগে আক্রান্তদের সংস্পর্শে যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত অ্যালার্জি এক্সিমাম জাতীয় ত্বকের রোগ হলে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি